আমরা সুতে আসছি আমরা পরামর্শ দেওয়ার জন্য দেওয়ার জন্য সুতে আসছি এখন আসার সুযোগ পেয়েছি এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মূল বক্তব্য যেটা এখানে হওয়া দরকার মশওয়ারা এবং পরিকল্পনা অবশ্যই একের পর এক আমাদের উল্লেখযোগ্য অভিজ্ঞ ওলামাই কেরাম পালাকর বলে ফেলেছেন এখন আর নতুন করে বক্তব্য দেওয়ার মতো কিছুই না তবে এতটুকু কথা যেই তবলিগকে আমাদের যে দলটা বেরিয়ে গেছে এদেরকে সর্ব এলাকায় আমি তো আপনাদের চাইতে ঘুরি বেশি সারা বাংলাদেশ তো ঘুরি সব জায়গায় দেখেছি যে ওলামায় আহলে হক তাদেরকে প্রথম একসাথে মিলিয়ে রেখে কাজ করার জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছে তারাই থাকে না আমার মোতালেব নিয়ে আছে সর্বশেষে গোপালগঞ্জ যখন হলো না গোপালগঞ্জে না হওয়ার একটা প্রোগ্রাম আমি ছিলাম পাঁচজন আলেম আর পাঁচজন ওদেরকে নিয়ে আমাদের মানবরূপ মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী তখনও মন্ত্রী মাননীয় চাচাদান তখন উনি ছিলেন ধর্ম বিষয়ক সম্পাদক উনি আসছিলেন এসে আমাদেরকে নিয়ে বসছিলেন ডিসি অফিসে এসপি মহোদয় ছিলেন আমাদের গোপালগঞ্জের নেতৃবৃন্দ ছিলেন সেদিনও তাদের সব কিছু শুনেছি ওলামায়ে কেরামদের পক্ষ থেকে মন্ত্রী মহোদয় যে কারগুজারি শুনাইলেন তাদের আচরণ কি আমি আর কোথাও কোনো আলেমদের মুখে কত সুন্দর কারগুজারি শুনি তাদের গোপন সমস্যা কোথায় কোথায় আমি ওই দিকে ভালো করে জানছি এত উনি শুনাইলেন কারণ বিশাল বড় বড় প্রোগ্রাম গুলোয় উনি সভাপতি ছিলেন উনি বিচারক ছিলেন অনেক জায়গায় এই জন্য অভিজ্ঞতা ওনার এরপরে আমি আমার ইউনিয়নের চেষ্টা চালাইছি যে আমরা মিলেমিশে কাজ করবো তাও নিয়ে আমি দুই মাস কাজ করছি সেখান থেকে ওরা একইভাবে বলে বেরোয় গেছে যে আমরা আপনাদের সাথে কাজ করবো না সেম এখান থেকেও তারা বলে বেরোয় গেছে যে আমরা তোমাদের সাথে থাকবো না আর আজকে তারা বিভিন্ন জায়গায় এক মিথ্যা প্রচার চালাচ্ছে যেটা আমাদের এখানে যে অজাহাতি মাহফিল হয়েছিল হযরত মাওলানা ওমর ফারুক সাহেব দামা বরকত উনি বলেছিলেন তাদের মূল ধন হলো মিথ্যা কথা তাদের মূল পুঁজি হলো মিথ্যা কথা কতগুলো মিথ্যা কথা বলেছেন হুজুর একটা একটা করে শুনেছিলেন মনে আছে না এখনো তাদের মূল ধন মিথ্যা কথা কাজেই সেই মিথ্যাটাকে আমাদের নগদ প্রশাসন এবং বর্তমান রাজনৈতিকে যারা আছেন নেতৃবৃন্দ তাদের কানে তাদের কর্ণকুহরে তাদের অন্তরে ঢুকিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়ার জন্য অবশ্যই আমাদের এখান থেকে একটা উল্লেখযোগ্য দল উল্লেখযোগ্য একটা টিম ওলামায়ে কেরাম এবং আমাদের জেনারেল যারা আছেন আমাদের সামনে একসাথে কাজ করতেছি আমার কাছে এরকম একটা দল সর্বনিম্ন দশ দলের একটা দল ওখানে যাওয়া দরকার এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার ওরা মিথ্যে কথা বললে তো সুন্দর করে বুঝিয়ে দিতে পারবে বুঝে তারপরে প্রশাসনকে একটা দ্বিমতের সৃষ্টি করে দেবে তখন তারা একটা বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে প্রত্যেক সিদ্ধান্ত দেবে এই জন্য আমাদের পক্ষ থেকে এই একটা দল সেখানে যে তাদেরকে বোঝায় বলা সত্য এক দুই দিনের ভিতরে এই ব্যাপারে যেমন আমাদের সেক্রেটারি সাহেব প্রস্তাব রেখেছেন বকরুল ভাই রেখেছেন আবুল কালাম ভাই রেখেছেন আমি ওলামা পরিষদ গোপালগঞ্জের পক্ষ থেকে আমি এ ব্যাপারে একমত যে সত্য অল্প দুই এক দিনের ভিতরে আমাদের এই দলটা প্রশাসনের কাছে যাবে আপনার একমত দুই নম্বর আরেকটা কথা তাদের স্বভাবই হলো অতর্কিত হামলা করে সেখানে দখলদার হওয়া এই দখলদারিত্ব যাতে করতে না পারে আমরা তো সরল মন স্বাভাবিকভাবে আসা যাওয়া করি আমাদের তো ওই দাঙ্গা হাঙ্গামার মনোভাব না তাদের ফিকিরি হলো দাঙ্গা হাঙ্গামা করা যে কোনো জায়গায় দেখবেন কথা বলতে গেলে একটা কুশ্রিক করে একটা উগ্র মিজাজের কথা বলে এবং যখন দল ধরে হাঁটে তখন তাদের মনে হয় যেন কোনো একটা বাহিনী আসতেছে একটা কেমন যেন আলাদা মুড নিয়ে আসে তো মুড আমরা বাদ বুঝি না অতর্কিত একটা মুড নিয়ে এসে যদি এখানে ঢুকে পড়ে তখন আবার একটা ঝামেলা হবে কাজেই সর্বক্ষণিক ভাবে মার্কাজের পক্ষ থেকে উল্লেখযোগ্য সিট পাঠ করে ছয় ঘন্টা আট ঘন্টা করে টিম তৈরি করে দুই তিনটে টিমের মাধ্যমে মার্কাজকে সর্বক্ষণিক ভাবে পাহারা দেওয়া এটা একান্ত জরুরি আপনারা একমত ব্যাপারে এর জন্য যাকে যখন কর্তৃপক্ষ স্মরণ করে যাকে আহ্বান করে আসতে প্রস্তুত আছেন না প্রত্যেকে প্রস্তুত থাকবো যে হ্যাঁ আল্লাহ যেন আমাকে এই খেদমতের জন্য নেন আমি যেন এই পাহারা দায়িত্ব করতে পারি ঠিক আছে না এবার এখানে ফার্স্ট লাস্টে একটা কথা বলেছেন বক্তব্য ভাই সেটা সে জায়গাটাও খেয়াল রাখতে হবে সেটা হলো যে মুনাফিক কিন্তু কাফেরের চাইতে বড় ক্ষতিকারক কাফেরকে চেনা যায় কেউ কাফের তার থেকে এড়াই চলা যায় বেঁচে চলা যায় কিন্তু মুনাফিককে চেনা যায় না ওরা সামনে বসে মুনাফিকদের স্বভাব হলো ভাবে ভঙ্গিতে খুব বেশি খুব খুব সুন্দর কোন কোন চোখে টেপনি পারে কোথায় ওদের চোখের পানি কলা গাছে ডালের পানির চাইতে দিল পেটকে কেন্দে দেয় অথচ ভিতরে মুনাফিক গদগদ করে কেন্দে দেবে পাখিও বিশাল একটা পান করে 43 সুপার টাকা অভি ভঙ্গির অভাব নাই কিন্তু এখান থেকে কথা নিয়ে ওখানে চালায় যাদেরকে আমাদের এখানে পাহারাদারিতে সেট করা হবে এই মানুষগুলো সাধ্য অনুযায়ী